হ্যালো বন্ধুরা, অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ড্রপার সিস্টেম ঔষধ। এই ঔষধের নাম হলো ওয়াক্সনিল। এই ড্রপারটি কী কী কাজে ব্যবহার করা হয় এবং কীভাবে এটি ব্যবহার করবেন, এই সম্পর্কে জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ওয়াক্সনিল ড্রপারটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সরবরাহ করে। ওয়াক্সনিল ড্রপারের জেনেরিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট। এই ওয়াক্সনিল ড্রপারটি সাধারণত আমাদের কানের ময়লা পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কান পরিষ্কার করা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনার যদি এই ওয়াক্সনিল ড্রপারটি ব্যবহার করে ছোট ছোট ছেলে মেয়েদের কান পরিষ্কার করা একেবারেই সহজ। আপনারা অনেকেই কান পরিষ্কার করার সময় কটন বাড বা কোনো চিকন কাঠি ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যায় আমাদের কানে খোসা লাগে এবং রক্ত বের হয়। আবার কোনো কোনো সময় দেখা যায় কানের মধ্যে কটন বাড ঢুকালে সেই ময়লাটি পুনরায় কানের ভেতরে চলে যায়, তখন আমরা কানে প্রচুর ব্যথা অনুভব করি এবং দেখা যায় কান দিয়ে অনেক সময় পানির মতো তরল পদার্থ বের হয়ে আসে। এটি এক সময় ভয়াবহ রূপ ধারণ করে। এমতাবস্থায় আপনারা যদি এই ওয়াক্সনিল ড্রপারটি কানে ইউজ করেন তাহলে আপনারা 100% ভালো রেজাল্ট পাবেন। তবে ছোট ছোট শিশুদের ক্ষেত্রে কটন বাড বা কাঠি দিয়ে কান পরিষ্কার করা খুব বিপজ্জনক হয়ে দাঁড়ায়। এমতাবস্থায় আপনারা যদি এই ওয়াক্সনিল ড্রপারটি ব্যবহার করেন তাহলে প্রতিটি বাড়িতেই কিন্তু লক্ষ্য করা যায় বৃদ্ধ মানুষ আছে, তারা কিন্তু তাদের শরীরের খুব একটা যত্ন নিতে পারে না। কখনো কখনো দেখা যায় তাদের কান একেবারে ময়লা দিয়ে বুজে গেছে। তখন যদি আপনারা কানে কটন বাড বা কাঠি দিয়ে ময়লা বের করার চেষ্টা করেন তাহলে সে ময়লা আবার কানের বেশি ভেতরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই অবস্থাতে আপনারা যদি এই ওয়াক্সনিল ড্রপারটি ব্যবহার করেন তাহলে কানের ময়লা অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাবে এবং কটন বাড ব্যবহার করা বা কাঠি ব্যবহার করার কোনো ভয় থাকবে না। আমরা অনেক সময় খেয়াল করে থাকি কটন বাড ব্যবহার করার সময় কানের মাঝখানে তুলো আটকে যায়, এটি একটি মারাত্মক দুর্ঘটনা হতে পারে। তো আপনারা কানে কটন বাড বা কাঠি দেওয়া থেকে বিরত থাকবেন। এই ওয়াক্সনিল ড্রপারে থাকা সোডিয়াম বাইকার্বনেট কানের ময়লাকে অটোমেটিকলি রিমুভ করে এবং আমাদের কানে যদি ময়লা পরিষ্কার হওয়ার পর কিছুটা লিকুইড থাকে তাহলে সেই লিকুইড অটোমেটিকলি ভ্যানিশ হয়ে যায়, তখন আর এই ওয়াক্সনিল ড্রপার নিয়ে কোনো ভয় থাকে না। তবে আপনারা এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন। তো এখন আসুন এর ডোজ সম্পর্কে। প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কানে বেশি ময়লা লক্ষ্য করলে 2 থেকে 3 ফোঁটা ব্যবহার করবেন, তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। 2 দিন বা 3 দিন পরপর আপনারা এই ওয়াক্সনিল ড্রপারটি ব্যবহার করতে পারবেন। শিশুদের ক্ষেত্রে এই ড্রপারটি আপনারা প্রতি কানে 1 ফোঁটা করে দিবেন এবং সেটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। তো এখন আসুন এই ড্রপারের বাণিজ্যিক মূল্য কত এবং এটি আপনারা কোথায় পাবেন। ওয়াক্সনিল ড্রপারের বাণিজ্যিক মূল্য 160 টাকা। বাজারের যে কোনো ফার্মেসিতেই এই ওয়াক্সনিল ড্রপ কিনতে পারবেন, তবে এটি কেনার আগে আপনারা অবশ্যই এর এক্সপায়ার ডেট দেখে কিনবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।